আগ্রাবাদ মহিলা কলেজের 2017-2018 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস থার্ড ইয়ারের ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আমরা যে চ্যাপ্টারটা করতেছিলাম কশিট, সেই চ্যাপ্টারে আমরা আজকে যে অঙ্কটা করব, পদ্মা প্রকাশনীর 16 নম্বর অঙ্ক, পদ্মা প্রকাশনীর 16 নম্বর অঙ্ক কস্ট অ্যাকাউন্টিংয়ের। আসো দ্বিতীয় চ্যাপ্টার, যেটা তোমাদের প্রশ্নটা একটু শুনো কি বলা আছে। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি না, কারণ তোমরা হয়তো আর দিনে সবাই বই কিনেছো, পদ্মা প্রকাশনীর কস্ট অ্যাকাউন্টিং কি বলছে দেখো। দ্য ফলোয়িং পার্টিকুলার আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ আলফা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রশ্ন কি বলা আছে দেখো, স্টক অফ ফিনিশ গুডস, তারপরে স্টক অফ ম্যাটেরিয়ালস, স্টক অফ ফিনিশড গুডস, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে সমাপনী, 1/1/2002 আর 31 ডিসেম্বর 2002। তারপরে স্টক অফ র্যাম র ম্যাটেরিয়াল, পার্সেজ অফ র ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ওয়ার্কস ওভারহেড চার্জ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড, সেলস অফ ফিনিশড গুড ফ্রম দ্য অ্যাবোভ পার্টিকুলার্স, প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং। তোমাদের কী করতে বলছে দেখো, এতে বলা আছে দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড, বিতে বলা আছে প্রাইম কস্ট, সিতে বলা আছে দ্য ওয়ার্ক কস্ট, আর ডিতে বলা আছে পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজেস, অ্যান্ড ইতে বলা আছে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং ওভারহেড টু ওয়ার্ক কস্ট। তা এই উপর অর্ধেক দিয়ে আমরা একটা কস্ট শিট করবো, আবার নিচে বলা আছে কি দেখো, দ্য কোম্পানি ইজ এস্টিমেটেড টু কস্ট অফ দ্য টেন্ডার হুইচ কস্ট ম্যাটেরিয়াল অফ টাকা 20,000 অ্যান্ড ডাইরেক্ট ওয়েজেস টাকা 12,000। দ্য টেন্ডার ইজ টু বি মেড অ্যাট এ নেট প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস, স্টেটমেন্ট অফ অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার অন দ্য বেসিস অফ দ্য অ্যাবোভ ইনফরমেশন। তাহলে আসো আমরা অঙ্কটা শুরু করবো। প্রথমে আমরা ওয়ার্কশিটটা, প্রথমে আমরা কস্টশিটটা করবো, তারপরে পার্সেন্টেজগুলো বের করবো, তারপরে আমরা দরপত্র টেন্ডারে চলে যাবো, সলিউশন করবো। উপরে দেখো তোমাদের পদ্মা প্রকাশনের 16 নম্বর অঙ্ক সলিউশন, আলফা ইঞ্জিনিয়ারিং কোম্পানি কস্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2018। দেখো কি বলা আছে, এলিমেন্টস অফ কস্ট টাকা। প্রথমে আমরা লিখবো ওপেনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, মানে যেটা ওপেনিং কাঁচামাল দেওয়া আছে সেটা 12,800। তার সাথে আসো প্লাস পার্সেস যোগ করবো 2,92,000। তাহলে আমাদের আর পার্সেসের সাথে কিছু নেই, তাহলে দুটোটা যোগ করলে আমরা যেটা পাবো 3,04,800, এটাকে আমরা বলবো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর দ্য ইউজেস। তারপর আসো এখান থেকে মাইনাস করবো, মাইনাস ক্লোজিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি 13,600, মাইনাস করার পর 2,91,200। এটাই আমাদের এতে করতে বলছে, দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজ, ওরা কত টাকার কাঁচামাল ব্যবহার করেছে, এটা হচ্ছে এ। তাহলে আমাদের এ এর রেজাল্ট হচ্ছে 2,91,200। তারপর আসো এই এ এর সাথে প্লাস করবো ডাইরেক্ট ওয়েজেস 1,98,800। তাহলে বি যেটা করতে বলছে প্রাইম কস্ট, তাহলে আমরা এখন প্রাইম কস্টটা পাচ্ছি 4,90,000, 4,90,000 হচ্ছে প্রাইম কস্ট। এখন আসো এখান থেকে আমরা প্লাস করব প্রাইম কস্টের সাথে, আমরা প্লাস করব ওয়ার্কস ওভারহেড চার্জ অথবা ওয়ার্কস অন কস্ট 43,736। তাহলে যোগ করলে যেটা আমরা পাবো সেটাকে বলা হবে সিতে, যেটা করতে বলছে ওয়ার্ক কস্ট অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে কত আসলো, 5,33,736। এখন আসো এটার সাথে আমরা ওপেনিং ফিনিশড গুডস ইনভেন্টরিটা প্লাস করবো 28,000, তাহলে আসে কত, 5,61,736। এটাকে আমরা বলবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। এখন এখান থেকে আসো মাইনাস করবো, মাইনাস ক্লোজিং ফিনিশড গুডস ইনভেন্টরি 30,000, তাহলে মাইনাস করার পরে কত আসে, 5,31,736, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটার সাথে আমরা প্লাস করবো প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড 88
1956 তাহলে আমাদের টোটাল কস্ট হচ্ছে 6,20,692 ভোট ডি তে বলা ছিল পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু ডাইরেক্ট ওয়েজেস তাহলে দেখো সূত্রটা হচ্ছে পার্সেন্টেজ ওয়ার্কস ওভারহেড বের করতে বলছে ডাইরেক্ট ওয়েজেস এর উপর তাহলে উপরে হবে ওয়ার্কস ওভারহেড ডিভাইডেড বাই ডাইরেক্ট ওয়েজেস ইনটু 100 তাহলে তোমরা যে উপরে আমরা যে কস্ট শীটটা করলাম সেখান থেকে টাকাগুলো ওয়ার্কস ওভারহেড আসছে 43,736 ডিভাইডেড বাই ডাইরেক্ট ওয়েজেস আসছে 1,98,800 ইনটু 100 তাহলে 22% তারপর আসলে ইতে বলা আছে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড টু ওয়ার্কস কস্ট মানে ওয়ার্কস কস্টের উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড ইনটু 100 তাহলে আমরা টাকাটা যদি বসাই অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে 88,956 আর ওয়ার্কস কস্ট হচ্ছে 5,33,736 ইনটু 100 তাহলে কত আসে 16.67% এখন আসো আমরা এই পার্সেন্টেজ দুটার ভিত্তিতে আমরা দরপত্রটা করব তাহলে আসো দরপত্র হচ্ছে আলফা ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্টেটমেন্ট অফ টেন্ডার এখন আসো ওই টেন্ডারের জন্য এলিমেন্টস টাকা ম্যাটেরিয়াল কস্ট দেওয়া ছিল প্রশ্নে 20,000 আর এটার সাথে আমরা প্লাস করবো প্লাস ডাইরেক্ট ওয়েজে 12,000 তাহলে প্রাইম কস্ট হচ্ছে 32,000 এটা হচ্ছে প্রাইম কস্ট এখন এই প্রাইম কস্টের সাথে আমরা যোগ করবো প্লাস ওয়ার্কস ওভারহেড ডাইরেক্ট ওয়েজেস 22% তাহলে ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 12,000 ইন্টু 22% তাহলে কত আসে 2,640 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্ক কস্ট তাহলে 34,640 এটা হচ্ছে আমাদের ওয়ার্ক কস্ট তারপরে আসো অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস এটা বলা ছিল ওয়ার্ক কস্টের আমরা যেটা পার্সেন্টেজ বের করলাম 16.67% তাহলে আসো ওটা কত আসে টাকা 5,774 তাহলে এটা আমরা যদি প্লাস করি তাহলে 40,440 এটা হচ্ছে টোটাল কস্ট এখন আসো এটার সাথে আমাদের বলা ছিল প্রফিট 20% অফ সেলিং কিন্তু আমাদের সেলস এখনও আসে নাই তাহলে আমরা আসো টোটাল কস্টের উপরে যদি সেলের উপরে 20% হয় তাহলে টোটাল কস্টের উপর কত পার্সেন্ট 20% অন কস্ট তাহলে 20% ধরে আমরা ধরি 40,414 টাকার উপরে তাহলে 25 আসে 10,104 এটা প্লাস করলে আসছে কত 50,518 তাহলে আসো এটা আমরা কীভাবে আসছে 25% দেখো নোটস আমি বের করি পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট উপরে হচ্ছে প্রফিট ডিভাইড বাই কস্ট ইনটু 100 তাহলে প্রফিট হচ্ছে 20 টাকা কস্ট হচ্ছে 80 টাকা পার্সেন্টেজ তাহলে 25% অন কস্ট তাহলে এই হচ্ছে আমাদের দরপত্র তোমরা অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা আর কলেজ যখন খুলবে তখন আমরা আবার এগুলো ক্লাসে আলোচনা করবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ